heard you want to leave this place where we grew up. This old town, just put it all behind. Remember you and I would always find somewhere to hide when we were kids, so we could see and hear the water run. River's gonna cry when you're gone. Hey everyone, welcome back to the channel. আজকে কিন্তু তোমাদের একটা পছন্দ মতো টপিকে আমি ভিডিও বানাচ্ছি। এই ভিডিওটা বহুদিন ধরে পেন্ডিং ছিল আর প্রত্যেকটা ভিডিওর নিচে একটা কমেন্ট আমি পেয়েই থাকি যে সৌমিত তুমি তোমার বাথরুম ইন্টেরিয়র অ্যান্ড ডেকোরেশন কিভাবে করেছো একটু দেখিও। তো ফাইনালি আজকে ভিডিওটা শুট করতে পারছি, এটা আমার নিজেরও খুব ভালো লাগছে। তো ব্যাকগ্রাউন্ডটা তোমরা কিছুটা দেখতে পাচ্ছ, কারণ অলরেডি কিন্তু আমার বাথরুমটা সুন্দরভাবে ডেকোরেট করা হয়ে গেছে। তো কিভাবে ডেকোরেট করেছি আর কিভাবে আমরা ইন্টেরিয়ারে কাজ করিয়েছি, কি কি ইন্টেরিয়ারে চেঞ্জেস করেছি, সব কিছু এই ব্লগে তোমাদেরকে বলবো। তো চলো ফার্দার দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক, আশা করছি তোমাদের ভালো লাগবে। খুব বিশাল বড় কিন্তু নয়, কিন্তু আমরা ওরকম ভাবে ইন্টেরিয়ারটা করেছি যাতে আমাদের পারপাস সলভ হয়। মেইনলি আমি আমাদের ওয়াশ বেসিন এরিয়াটাকেই মডিফাই করিয়েছি। আর তোমরা নিশ্চয়ই নোটিস করছো আমার বাথরুমের ওয়ালের কালার গ্রে, যেটা কিন্তু আমার খুব একটা পছন্দের নয়, কিন্তু আমাদের বিল্ডার এটাই প্রোভাইড করেছিল। এটাকে যদি আমি মডিফাই করতে যেতাম তাহলে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যেত। আমি তোমাদেরকে অ্যাডভাইস করবো, যারা নতুন বাড়ি বানাচ্ছো, যদি পসিবল হয় বাথরুমের টাইলসের কালারটা লাইট নেওয়ার চেষ্টা করবে, তাতে কিন্তু বাথরুম অনেক বেশি বড় লাগে। বেসিক্যালি বিল্ডার আমাদের প্রোভাইড করেছিল ব্ল্যাক গ্রানাইটের মধ্যে কাট আউট বেসিন। কাট আউট বেসিন আমার একদমই পছন্দের নয়, তাই আমি এখানে দেখো টেবিল টপ বেসিন নিয়েছি, যেটা কিনা হোয়াইটের মধ্যে। আর এখানে আমি ন্যান হোয়াইট টেবিল টপ নিয়েছি, যতটা আর কি হোয়াইট করা পসিবল ততটাই আমি হোয়াইট করার চেষ্টা করেছি। এবার তোমাদেরকে বলি, যতই ডেকোরেট করি না কেন স্টোরেজটাও কিন্তু ম্যান্ডেটারি। তো এই যে মিররটা দেখছো, মিররের ব্যাক সাইডটা কিন্তু পুরোটাই স্টোরেজ। এখানে এরকম তিনটে শেলফস আছে যেখানে কিনা আমি আমার টয়লেট্রিজ গুছিয়ে সুন্দর করে রাখবো বলে ডিসাইড করেছি। বেসিনের ওপরের এই ওয়ালটা কিন্তু যথেষ্ট বড়, তাই জন্য এই পুরো ওয়ালটা জুড়ে এরকম স্টোরেজ মিরর করা পসিবল নয়, কারণ তোমরা বুঝতে পারছো টেকনিক্যাল প্রবলেম হয়ে যেত, তোমরা ডোরটা অনেক লম্বা হয়ে যায়, যেটা কিনা খোলা পসিবল হতো না। তো এই পোর্শনটা একটু ভ্যাকেন্ট ছিল, তো আমি ভাবলাম যে এটাকে একটুখানি অন্যরকমভাবে ইউটিলাইজ করা যায়। তো এখানে এরকম ওপেন বক্স রেখেছি তিনটে, যেখানে কিনা আমি ডেকোরেটিভ আইটেমস কিছু রাখতে পারবো। বেসিনের নিচের পোর্শনটাও কিন্তু আমরা এরকম স্টোরেজের প্রভিশন রেখেছি, যেখানে কিনা কিছু ইউটিলিটি জিনিস রাখা যাবে। আমি একটা জিনিস নোটিস করেছি, বাথরুমে কিন্তু অনেক সময় ন্যাচারাল লাইটসের একটু অভাব থাকে, আর যার জন্য জায়গাটা ভীষণই নেগলেক্টেড লাগে। আর তোমরা আরও দেখেছো যে আমি আমার নতুন ফ্ল্যাটের বেডরুম, কিচেন, লিভিং রুমের ট্যুর তোমাদের সাথে শেয়ার করেছি, যেখানে কিনা আমি কোনো সময় লাইটের সাথে কম্প্রোমাইজ করিনি। তো আমার বাথরুমও তাই ব্যতিক্রম নয়, দেখতেই পাচ্ছো যথেষ্ট পরিমাণে কিন্তু বাথরুমে আলো আছে। এবার আসা যাক এই এলইডি লাইটটার ব্যাপারে, তোমরা অনেকেই আমার থেকে এটা জানতে চেয়েছিলে। তো এই যে স্টোরেজ বক্সটা আছে, তার গায়ে এরকম আমরা চ্যানেল করেছি, আর তারপরে এর মধ্যে লাগানো হয়েছে এলইডি লাইট, যেটা কিন্তু একটা সুন্দর ইনডাইরেক্ট এফেক্ট দিচ্ছে, আর তার জন্য লুকসটা অনেক বেশি এনহ্যান্স করেছে। আর বাথরুমে কিন্তু ফল সিলিং আছে, যেখানে কিন্তু আমরা সিওবি লাইট লাগিয়েছি। আমার বাথরুমের বেস্ট পার্ট হচ্ছে ওয়েট অ্যান্ড ড্রাই এরিয়াটা ডিফাইন করা আছে এই গ্লাস পার্টিশনটা দিয়ে, যেটা কিন্তু আমাদের বিল্ডার প্রোভাইড করে। আর এর জন্য কি বলতো, বাথরুমটা অলওয়েজ ড্রাই থাকে, যেটা কিনা ইউজ করতে খুব ভালো লাগে। তবে দেখো সব জিনিসেরই যেরকম অ্যাডভান্টেজ আছে ডিসঅ্যাডভান্টেজও আছে। এই গ্লাস পার্টিশনটা কিন্তু খুব বেশি করে মেনটেন করতে হয়, তা না হলে জলের দাগ থেকে যায়, বুঝতেই পারছো। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, তবে যে অ্যাডভান্টেজটা আমরা পাই তার জন্য তো এইটুকানি ম্যানেজ করা যেতেই পারে। তো এই গেল আমার বেসিক ইন্টেরিয়ারের পার্ট, এবার চলো ডেকোরেশন করি, যেটা কিনা আমার সব থেকে পছন্দের কাজ। বাথরুম ডেকোরেশনের জন্য আমি বেশ কিছু প্রোডাক্ট অ্যামাজন থেকে পারচেজ করেছি, তার মধ্যে দেখো এই ফ্রেমগুলোও আছে, ভীষণ সুন্দর একদম লাইট ওয়েট, যেগুলো কিনা ইজিলি এরকম টু ওয়ে সেলো টেপ দিয়ে অ্যাটাচ করে দেওয়া যাবে। তাতে কি হবে বলতো, তুমি ইজিলি তোমার বাথরুমের যে কোনো ওয়ালে হ্যাং করতে পারবে। এবার আমি আমার বেসিনের টপটাকে ডেকোরেট করবো। এই সোপ ডিসপেন্সারটা দেখো আমি হোম সেন্টার থেকে কিনেছি, এটা তিনটের সেটে এসেছিল, এখানে আমি দুটোই রাখছি, আর যে সোপ স্ট্যান্ডটা আছে সেটা আমি অন্য জায়গায় ইউজ করবো। তো এটার প্রাইস নিয়েছিল মাত্র 399।
মেজিন টপের একটা কর্নার দেখো আমি এইভাবে ডেকোরেট করলাম, আর একটা কর্নার ডেকোরেট করব বা অর্গানাইজ করব এভাবে। তো একটা উডেন ট্রের মধ্যে আমি নিয়েছি একটা টয়লেট রোল, একটা ডিফিউজার, এখানে আছে কিছু কটন প্যাডস, আর একটা ক্যান্ডেল রেখেছি যেটা কিনা আমার ভীষণ পছন্দের। ক্যান্ডেল জিনিসটাই আমার ভীষণ ভালো লাগে। তো এই উডেন ট্রেটার মধ্যে সব কিছু অর্গানাইজ করেছি আর এটা এখানে প্লেস করলাম। এই সাইডেও আমি একটুখানি গ্রিনারি অ্যাড করছি, যদিও এটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট আর এটা আমি কিনেছিলাম আইকিয়া থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ এই পোর্শনটা না এক্সট্রা, তো এখানে আর অন্য কিছুই রাখা যাবে না, তাই জন্য এই ছোট্ট কিউট সা আর্টিফিশিয়াল প্ল্যান্টটাই আমি এখানে অ্যাড করছি। Put it all behind. Remember you and I would always find somewhere to hide when we were kids, so we could see and hear the water run. The river's gonna cry when you're gone. Where will you go? Won't you miss? River's gonna cry when you're gone, 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 gone. River's gonna cry when you're ক্লাস কোমরের উপরে আছে এরকম একটা ছোট্ট স্ল্যাব যেটা কিনা আমি ডেকোরেশনের জন্য পেয়ে গেছি। এই জায়গাটা ওভারঅল দেখতে কিন্তু এখন বেশ ভালো লাগছে। তো এখানে আছে আমার উইন্ডো, উইন্ডোর সামনে সুন্দর কোটটা আমি রেখেছি। তো তোমরা বলো যে কারা কারা আমার সাথে এটা এগ্রি করবে, আমার তো মনে হয় সত্যিই তাই, এটা থিঙ্কিং রুমই বটে। এই জায়গা আমরা দিনের খুবই কম সময় স্পেন্ড করি, কিন্তু ওই সময় মনে হয় সব থেকে বেশি চিন্তা করি। এই কোটটাও আমি কিনেছি অ্যামাজন থেকে। তো এটা আমি এখানে রেখে দিয়েছি কারণ এই উইন্ডোটা খুব একটা বেশি খুলতে হয় না। আর যবে থেকে আমি স্নেক প্ল্যান্টটা এনেছি, তোমরা অনেকেই বলেছো সৌমি তুমি কিন্তু এটা তোমার বাথরুমে রাখতে পারো, তো তোমাদের কথা মেনেই আমি স্নেক প্ল্যান্টটা রেখে দিয়েছি কারণ গ্রিনারি অ্যাড করতেই হবে। তার সামনে আছে কিছু টিস্যু, আর এইটা আমি কিনেছিলাম হোম সেন্টার থেকে। তো এই ডিফিউজারটাও এখানে রেখে দিয়েছি। আর তোমাদেরকে বলেছিলাম আমি যে অ্যামাজন থেকে আমি একটা কিরকম জুট প্ল্যান্টার কিনেছি, ওই জুট প্ল্যান্টারের মধ্যে আমি কিছু এরকম টাওয়েল রেখে দিয়েছি যেটা কিনা কালার অ্যাড করেছি। মেশিনের নিচের এই ক্যাবিনেটটা দেখো আমি এখন আপাতত এইভাবেই অর্গানাইজ করলাম। তো একটা বাকেটের মধ্যে আমি কিছু এক্সট্রা এসেনশিয়াল জিনিস রেখে দিয়েছি। এখানে আছে আমার হেয়ার স্ট্রেটনার, হেয়ার ড্রায়ার, আর একটা ছোট্ট আমি ডাস্টবিন রেখেছি যেটা কিনা ভীষণই প্রয়োজন। এরিয়াটা কিন্তু একদমই সিম্পল রেখেছি। এখানে একটা ছোট্ট শেলফ আছে যেখানে কিনা কিছু বেসিক এসেনশিয়ালস আছে, দ্যাটস ইট। আর এখানে কোনো কিছু সেরকম করিনি, তবে হ্যাঁ ফিউচারে না আমার কিছু কোট এখানে লাগানোর ইচ্ছে আছে, দেখা যাক যেগুলো আমি তোমাদের সাথে পরে হয়তো কখনো শেয়ার করবো। পুনের যা ওয়েদার তাতে সারা বছরই কিন্তু অল্প বিস্তর গরম জল হলে ভালোই হয়, কিন্তু তোমরা দেখছো যে আমাদের এখানে গিজার নেই কারণ আমাদের সোসাইটিতে সোলার ওয়াটার হিটার সিস্টেম আছে যেটার জন্য খুবই ভালো, মানে এখানে আমাদের গিজারও লাগাতে হয়নি আর এটা ভীষণই এনার্জি এফিশিয়েন্ট যেটা আমাদের খুবই ভালো লাগে, আর আমরা সারা বছরই কিন্তু গরম জল পেয়ে থাকি। এটাই হচ্ছে
করেছে। দেখো ডেকোরেশনের পাশাপাশি আমি যেটা সবথেকে বেশি মাথায় রেখেছি সেটা হচ্ছে ইউটিলিটি। এখানে দেখো স্টোরেজটাও মাথায় রাখতে হবে, আর অর্গানাইজ করে যদি সুন্দর করে রাখতে পারো তাহলে কিন্তু অনেক বেশি স্পেসিয়াসও মনে হবে। আমি তোমাদেরকে প্রথমেই বলেছি আমার এই অ্যাটাচ বাথরুমটা কিন্তু খুব একটা বেশি বড় নয়, কিন্তু আমার মনে হয়েছে যে যেহেতু আমি অর্গানাইজলি রেখেছি যথেষ্ট স্পেস পাওয়া গেছে এবং ইউজ করার জন্য সাফিসিয়েন্ট। তো আশা করবো তোমাদের হেল্প করেছি, যদি ভালো লাগে তোমরা যদি কিছু আইডিয়া পেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।